আসসালামুয়ালাইকুম। বাদন ফ্যাশন ইউটিউব চ্যানেল থেকে আমি রুমা মাহমুদ আজকে আপনাদেরকে দেখাবো বাচ্চাদের কুচি ফ্রক কাটিং। বাচ্চাদের কুচি ফ্রক কাটিং খুবই সহজ একটা কাটিং। তো বাচ্চাদের কুচি ফ্রক কাটিং করার জন্য এখানে আমার 2 গজ পরিমাণ কাপড় আছে। এটা 8 বছরের একটা বাচ্চার জন্য হবে এবং এর লম্বা হবে 30+, ঠিক আছে, এবং বডি হচ্ছে 26, কোমর হবে 24। তো এখানে আমার 2 ভাঁজ করা আছে কাপড়টা। তো কুচি ফ্রক কাটিং করার প্রথমেই শর্ত হচ্ছে আপনাকে বডির কাপড়টা বের করে নিতে হবে, এরপর বাকি যেটা থাকবে সেটাই হবে কুচির কাপড়, ঠিক আছে। তো দেখুন আমি একটা সাইড থেকে বডির কাপড়টা বের করছি, আপনারা যে কোনো সাইড থেকে আপনাদের পছন্দ মতো বের করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আমি আমার সুবিধা মতো আমি এই সাইডটা থেকে বের করছি, যেহেতু আমার বডি 26 26-কে 4 ভাগ করলে আপনার 6.5 করে হয়, ঠিক আছে। তো আমি 6.5+ সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। এখানে 6.5+ সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ নেওয়া হয়ে গেছে 4 ভাঁজে। আমি আরেকটু ক্লোজ করে দেখাই। ভাঁজটা একটু সুন্দরভাবে নিয়ে নিবেন। প্রথমে আমি গলার জন্য 2 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, পাশ আমি নিচ্ছি 2 ইঞ্চি, ঠিক আছে, এবং লম্বা নিচ্ছি আমি 3 ইঞ্চি। ওকে, এরপর আমি কাঁধ লাইন নিব। আমি এখানে কাঁধ লাইন নিচ্ছি 4.5 ইঞ্চি এবং এখানেও আমি মোহরা নিচ্ছি 4.5 ইঞ্চিতে এবং আমার বডি হচ্ছে 6.5। এখন আমি উপরের যে পাটটা সেটা লং কতটুকু দেখেন, সেটা লং হচ্ছে আপনার 10 ইঞ্চি, তাহলে আমি 11 নিচ্ছি, ঠিক আছে। এতটুকু হচ্ছে আমার জামার লং। তো মাপ হয়ে গেছে, এখন আমি এটাকে শেপ দিব। আপনারা সুন্দর করে শেপ দিয়ে নেবেন। গলা কাটিং হয়ে গেছে, আর বক্রম দিয়ে যদি আপনারা গলা কাটিং করতে চান তাহলে পরে নিজেদের ইচ্ছে মতো ডিজাইন নিয়ে নেবেন। আমি 1 ইঞ্চি পরিমাণ একটু হালকা করে কোনাটা উঠিয়ে দিব যাতে জামার কোনাটা না ঝুলে যায়, ঠিক আছে, এবং আমি 1 ইঞ্চি পরিমাণ কোমরে একটু কম নিব। এইভাবে দেখুন এটা আমার বডির কাপড় হয়ে গেছে। তো এটা আমি সরিয়ে নিচ্ছি। এখন বাকি যেটা আছে লক্ষ্য করেন, এই যে বাকি যে কাপড়টা আছে এটা থেকেই আমি আমার কুচির কাপড় দিয়ে দিব, যা আসে পুরাটাই দিয়ে দিব কুচির জন্য। কুচি ফ্রক কাটিংটা খুবই সহজ একটা কাটিং, এটাতে তেমন কোনো মাপঝোপ নেই। তো আমি দেখেন লম্বা করে নিচ্ছি,
হয়ে গেছে ঠিক আছে কিনা মাপটা আমি একটু চেক করে দেখছি সর্বশেষ ওকে একদম ঠিক আছে হ্যাঁ এই হচ্ছে নিচ এবং এই হচ্ছে আমার বডির কাপড় তো খুব সহজেই আপনারা কুচি ফ্রক কাটিং করে ফেলতে পারবেন এবং বাকি যে আমার এক্সট্রা একটা কাপড় আছে এটা থেকে আমি ফিতা এবং পট্টি বের করে নিব আমি এটাতে তেমন একটা হাতা দিব না আপনারা চাইলে হাতার কাপড়টাও কেটে নিতে পারবেন এটা থেকে আপনাদের মতো করে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে